প্রচুর আমি লেকশন রুটে কাজ করছি অ্যাজ এ সিনিয়র স্পেশালিস্ট সেলস এন্ড মার্কেটিং। আমি কিছুদিন ধরে ইউরোলজি রিলেটেড কিছু প্রবলেমে ফেস করছি, সো সেটা নিয়ে অলমোস্ট 3 ইয়ার্স ধরে প্রবলেমটা ফেস করছি। আমি লোকালি ডাক্তার দেখিয়েছি, খুব একটা উপকার পাইনি আমি লোকালি ডাক্তার দেখিয়ে, সো যার কারণে আমার ইচ্ছা ছিল ইন্ডিয়াতে যাওয়া। তো যাওয়ার আগে এখান থেকে বসে আমি ইন্ডিয়ান একজন ডক্টরের সাথে কথা বলতে পেরেছি, এটা অনেক ভালো ব্যাপার এবং ডক্টরও খুব ভেরি এক্সপিরিয়েন্সড একজন ডক্টর। তো রিসেন্টলি আমি প্রথম আলোতে সিগমেন্ট সম্পর্কে জানতে পারি এবং সেটা থেকে আমার ইন্টারেস্ট জন্মায়। আমি সিগমেন্ট অ্যাপটা ডাউনলোড করি এবং সেখানে রেজিস্টার করে অ্যাপয়েন্টমেন্টের জন্য অ্যাপ্লাই করি। তারপর ফুল প্রসেসটা ওয়াজ ভেরি নাইস অ্যান্ড স্মুথ। কাস্টমার সার্ভিসে যারা ছিলেন তারা খুবই কোঅপারেটিভ ছিলেন, তারা আমাকে বলেছেন যে ডক্টর এখন ব্যস্ত আছেন, সো উনি এখন সময় দিতে পারছেন না, উনি হয়তো ফিরে এসে আমাকে ফিডব্যাক দিবেন, আই এম শিওর উনি দিবেন। পেমেন্ট মেথড আমি প্রথমে চেষ্টা করেছিলাম আমার ক্রেডিট কার্ড দিয়ে পে করা, যেটা হয়নি সামহাউ, মানে অ্যাপের মাধ্যমে পে করতে হতো কিন্তু সামহাউ আমি ক্রিয়েট করতে পারছিলাম না, অ্যাপয়েন্টমেন্টটা ক্রিয়েট করতে পারছিলাম না, কিন্তু মানে অন্য এন্ড থেকে আমাকে হেল্প করেছে অ্যাপয়েন্টমেন্টটা করার জন্য শ্বেতা নামে একজন, এবং ওনারা ক্রিয়েট করার পর আমাকে বলেছেন পেমেন্ট করার জন্য ক্রেডিট কার্ড দিয়ে, কিন্তু সামহাউ আমি ক্রেডিট কার্ড দিয়ে পেমেন্টটা করতে পারিনি, তারপর আমি বিকাশ করে পেমেন্টটা করেছি। ডক্টরের সাথে আমার ডক্টর নিজেই আমাকে কল করেছেন, তারপর তার আগে আমি অবশ্য আমার ডিটেল দিয়ে ওনাকে ইমেইলে সব পাঠিয়েছিলাম। ফর এক্সাম্পল আমি আমার যত টেস্ট ছিল এর আগে সব কিছু পাঠিয়েছি, উনি আমাকে কল দেওয়ার আগে সব রিভিউ করেছেন, করে আমাকে ফোন করে উনি আমাকে বললেন যে কী কী করতে হবে, কী কী মেডিসিন নিতে হবে, কীভাবে নিতে হবে, এই ডিটেলগুলো আমাকে জানালেন। আর উনি বলেছিলেন ফলো আপের জন্য 5 দিন পর ফলো আপ করতে, 5 দিনের মধ্যে ফলো আপ করতে। ডেফিনেটলি করবো। আমি ওভারঅল পড়লাম পুরোটা, পড়ার পর আমার কাছে মনে হলো প্রথম আলো একটা অথেন্টিক সোর্স, এবং সেখানে যেহেতু অ্যাপসটার নাম দেওয়া আছে এবং একদম ডিটেলটা পড়ে আমি বুঝলাম যে না এটা অথেন্টিক হবে আমার কাছে মনে হলো। তারপর আমি অ্যাপসটায় গেলাম, ওখানেও রেটিং থাকে, কিছু মানুষের বোধ হয় কমেন্ট থাকে, সেগুলো দেখলাম, দেখার পর আমার কাছে মনে হয়েছে যে না মানে ভালো, সো আমি তখন যে অ্যাপটা ডাউনলোড করেছি। সম্ভবত প্রথম আলো লিঙ্ক থেকে আমার এখানে কোনো অ্যাসেট লাগেনি, অনেক অন্যান্য অ্যাপস থেকে অনেক ইজিয়ার মনে হয়েছে আমার কাছে। না, অথেন্টিসিটি নিয়ে কোয়েশ্চেন নেই, কারণ ডক্টরের নাম ডেজিগনেশন সবই ছিল, আমি সেটা দিয়ে গুগলে সার্চ করে তার সম্পর্কে ডিটেল জানতে পেরেছি, আমার কাছে অথেন্টিক মনে হয়েছে, কোনো প্রবলেম নেই, ব্যবহারও খুবই নাইস, মানে ফ্রেন্ডলি, আমার কাছে কোনো অসুবিধা হবে না, খুবই ইম্প্যাক্টফুল একটা ইনিশিয়েটিভ এই সিগমেন্ট, কারণ প্রচুর মানুষ ইন্ডিয়াতে যায় ট্রিটমেন্টের জন্য আজকাল, সো মানে তাদের খরচ, সময়, জার্নি সব মিলে অনেক টাকা খরচ হয়, অনেক সময় নষ্ট হয়, সো এটা যদি আসলে ঠিকমতো বাংলাদেশে চলে, বাংলাদেশের মানুষ ইউজ করে, আমি মনে হয় অনেক উপকার পাবে। টু বি ভেরি অনেস্ট, না আমি লো বলবো না, স্ট্যান্ডার্ড একটা অ্যামাউন্ট আমার কাছে মনে হয়, আর 1200 টাকা দিয়ে আমি পার্সোনালি ফিল করি, যেটা 1200 টাকা দিয়ে ইন্ডিয়ার একটা ভালো ডাক্তার এত এক্সপিরিয়েন্স তার সাথে আমি ডিরেক্টলি কথা বলতে পারছি, কনসালটেশন করতে পারছি, এটা একটা অনেক বড় ব্যাপার। কনভিনিয়েন্ট, যে কোনো জায়গাতেই আমার সাথে কথা হতে পারে অনেক, সো এর চেয়ে কনভিনিয়েন্ট হতে পারে না। 1200 টাকা ইজ নাথিং কম্পেয়ার টু দ্য সার্ভিস। আমার মনে হয় সিগমেন্টের ইনিশিয়েটিভটা খুবই ভালো, আর এটা আরেকটু পাবলিসিটি বাড়াতে পারলে এটা সম্পর্কে যদি মানুষকে আরেকটু জানানো যায় এটার বেনিফিটসগুলো, এবং এটা যে একটা অথেন্টিক সোর্স বাংলাদেশের মানুষের মধ্যে, কিন্তু যে ই কমার্স বা অনলাইন বেস জিনিসগুলো নিয়ে এখনো ভয়ভীতি কাজ করে, সো সেটা যদি রিকভার করা যায় কোনোভাবে মানুষের ফিডব্যাক নিয়ে বা যেভাবেই সম্ভব,
তাহলে বাংলাদেশের মানুষ অনেক উপকৃত হবে এবং দেখা যায় যে মানুষের একটা ট্রাস্টের জায়গাটা কমে গেছে বাংলাদেশের ডাক্তারদের উপরে, সেদিক দিয়েও মানুষ উপকার পাবে। Out of 5, 4.